বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মহামারী করোনা ভাইরাসের কারণে শ্রেণী কার্যক্রম থেকে দীর্ঘ বিরতিতে থাকার পর আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের ইংরেজি বিষয়ের প্রথম ক্লাস। সাথে আছি আমি আয়েশা আক্তার ইরিন, প্রভাষক ফ্রি ন্যাশনাল কলেজ। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে আলোচনা করব এবং আমাদের টপিকের নাম হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তার মানে হচ্ছে বাক্য এবং এর প্রকারভেদ। যেহেতু এই টপিকটাকে একটা ক্লাসে পুরোটা কভার দেওয়া সম্ভব নয়, সেহেতু আমি এই টপিকটাকে দুটো ভাগে ভাগ করেছি। আজকে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি পার্ট টু নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিব সেন্টেন্স বলতে আসলে আমরা কী বুঝি, দ্যাট মিন্স হচ্ছে ডেফিনেশনটা কী। প্রথমে যদি আমরা দেখি, দুই বা ততোধিক সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ বা কথা প্রকাশ না করে তাহলে তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে না। এবং একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে কী বলা হয়? সেন্টেন্স বলা হয়। এবং আমরা যদি ইংলিশ ডেফিনেশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার। তার মানে হচ্ছে বাক্যকে সাধারণত ইংরেজি ব্যাকরণের মৌলিক অংশ হিসেবে ধরা হয়। ইট কন্টেন্স আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা শব্দ বা কিছু শব্দ সমষ্টি দ্বারা গঠন করা হয়, দ্যাট এক্সপ্রেস, যেটি প্রকাশ করে কমপ্লিট আইডিয়াস অ্যান্ড সেন্স, সম্পূর্ণ ধারণা। তার মানে হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে আমরা একটা সম্পূর্ণ ধারণা পেয়ে থাকব, সেন্স, ফিলিংস, এবং আমরা অনুভূতি প্রকাশ পেয়ে থাকব, অর মিনিং অ্যান্ড কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, এবং আমরা অর্থ বুঝতে পারবো সেখানে। এবং সেটা আরও কী দ্বারা গঠিত? সাবজেক্ট এবং ভার্ব দ্বারা। তার মানে সেই একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে, অ্যান্ড এ ভার্ব, একটা কী থাকবে? ক্রিয়া থাকবে। অলসো ইট মে কনসিস্ট অ্যান অবজেক্ট অর আ কমপ্লিমেন্ট। এখানে আরও কী থাকবে একটা সেন্টেন্সের মধ্যে? অবজেক্ট থাকবে বা একটা কমপ্লিমেন্ট থাকবে। তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। ওকে, অ্যান্ড দ্য ওয়ার্ডস আর অর্ডার প্রপারলি। এবং যে শব্দগুলি থাকবে সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা শব্দই একের পর এক যথাযথভাবে সেখানে গঠিত হবে, যথাযথভাবে একটার পর একটা ওয়ার্ড থাকবে। A verb is a must in a sentence. এবং অবশ্যই অবশ্যই একটা verb সেন্টেন্সের মধ্যে একটা verb থাকবে বা ক্রিয়া থাকবে। And without a verb, এবং verb ছাড়া no sentence can be formed. একটা বাক্য বা সেন্টেন্স কখনোই গঠিত হতে পারে না। এবার এসে আমরা কিছু এক্সাম্পল দেখি সেন্টেন্সে, অ্যান্ড ইউ শুড লুক অ্যাট দ্য এক্সাম্পলস ভেরি কেয়ারফুলি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে শাইনা ইটস পিজ্জা। ওকে, শাইনা কী খাচ্ছে বা কী খায়? পিৎজা খায়। ইন দিস সেন্টেন্স এই বাক্যটাতে শাইনা ইজ দ্য সাবজেক্ট। শাইনা হচ্ছে একজন ব্যক্তির নাম এবং এই শাইনাটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। ইট ইজ আ ভার্ব এবং ইট হচ্ছে এখানে বাক্যের বা সেন্টেন্সের ক্রিয়া। অ্যান্ড পিৎজা ইজ অ্যান অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সটাতে তিনটে জিনিস পেলাম যেটা একটা সেন্টেন্স গঠনের জন্য অপরিহার্য। সেটা হচ্ছে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবং আমরা অবজেক্ট পেলাম। পরের এক্সাম্পলটা দেখি, রহিম লাভস টু ট্রাভেল। রহিম কী করতে পছন্দ করে? ভ্রমণ করতে পছন্দ করে। হিয়ার রহিম ইজ দ্য সাবজেক্ট, লাভ ইজ দ্য ভার্ব, অ্যান্ড ট্রাভেল ইজ অ্যান অবজেক্ট আর কমপ্লিমেন্ট। সিমিলারলি দে প্লে ফুটবল। তারা কী করে? ফুটবল খেলে। এখানেও আমরা দেখতে পাই দে আমরা সাবজেক্ট পেয়েছি, প্লে ভার্ব পেয়েছি, এবং ফুটবল হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখন যদি ওয়ার্ডগুলোকে আমরা অগোছালোভাবে বা অর্ডার মেনটেন না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবে না। যেমন রহিম লাভস টু ট্রাভেলকে যদি আমরা অর্ডার মেনটেন না করে লিখি তাহলে যদি এভাবে লিখি, টু ট্রাভেল লাভস রহিম, এখানে সম্পূর্ণভাবে কোনোভাবেই মনের কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। তার মানে এটা কোনো বাক্যই না। কেননা এই সেন্টেন্সের মধ্যে আমরা প্রপারলি সাবজেক্ট পাচ্ছি না, বাক্যের প্রথমে সাবজেক্ট, পরে আমরা কোনো ভার্বও পাচ্ছি না, এবং আমরা
এই সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের শেষে আমরা অবজেক্ট পাচ্ছি না, এই বাক্য দ্বারা আমরা কাউকে কোনো অর্থই প্রকাশ করতে পারছি না। তার মানে হচ্ছে শুধু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকলেই হবে না, এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে প্রপারলি অর্ডার মেনটেন করে সাজিয়ে যখন আমরা লিখবো বা আমরা বলবো তখন এটা হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স বলে আমরা ধরে নিতে পারবো। এখন হচ্ছে আমরা জানবো ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সে প্রকারভেদ, এবং এই প্রকারভেদটা হচ্ছে মিনিং বেসড, তার মানে হচ্ছে অর্থানুসারে বাক্য কত প্রকার। দেয়ার আর ফাইভ ক্যাটাগরিজ অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশনস, তার মানে হচ্ছে পাঁচ ধরনের সেন্টেন্স আমরা পাই কী অনুসারে, অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন, তাদের অর্থ এবং কাজের উপর ভিত্তি করে আমরা পাঁচ ধরনের সেন্টেন্সকে পাই। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাসারটিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে বর্ণনামূলক বাক্য। সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। থার্ড ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। ফোর্থ ওয়ান ইজ অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। তাহলে প্রথম যে প্রকারভেদটা অ্যাসারটিভ সেন্টেন্সের, আমরা সেই প্রকারভেদ সম্পর্কে জানি। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে থাকে তাকে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স বলি। যেমন অ্যাসারটিভ সেন্টেন্স ইজ আ সিম্পল স্টেটমেন্ট অর অ্যাসারশন, এটা হচ্ছে সাধারণ একটা বিবৃতিমূলক বাক্য। অ্যান্ড ইট মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ মানে হাঁ সূচক বাক্য হতে পারে, অর নেগেটিভ না সূচক বাক্য হতে পারে। ইউ মে ফলো আ প্যাটার্ন লাইক সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর অ্যাডভার্ব, তার মানে হচ্ছে তোমরা একটা গঠন ফলো করতে পারো যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এরপরে অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। ফর এক্সাম্পল, হি রিডস দ্য বুক, সে বই পড়ে। ওকে, এটা আমরা যদি ধরি বা এই এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে এটা সাধারণ একটা বর্ণনামূলক বাক্য যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হাঁ সূচক বাক্য। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, অ্যান্ড দ্য বুক হচ্ছে অবজেক্ট। এবং উপরে দেয়া যে প্যাটার্নটা দেয়া হলো সেই প্যাটার্নের সাথে আমরা খুব সহজে এর মিল পাচ্ছি। কিসের সাথে মিল পাচ্ছি? অ্যাসারটিভ সেন্টেন্সের ডেফিনিশনের সাথে। আমরা যদি পরের এক্সাম্পলটার দিকে তাকাই, তার মানে সেকেন্ড এক্সাম্পলের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে উই ডু নট রান ইন দ্য সান, আমরা রোদে দৌড়াই না। এটি একটি সাধারণ বর্ণনামূলক বাক্য এবং এটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ, কারণ এখানে দৌড়াই না বলা হচ্ছে, ডু নট আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, পরে যদি একটা উদাহরণ দেখি, এভরিওয়ান শুড রিড দিস পোয়েম, এখানে শুড হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি, তার মানে অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য, এই বাক্যটা হাঁ সূচকও হতে পারে এবং না সূচকও হতে পারে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা যদি ডেফিনেশনটা তাকাই তাহলে দেখতে পাবো যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখন যদি আমরা প্রশ্ন করি প্রত্যুত্তর মানে কী বা প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হয় মানে কী, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি, যেমন কোনো একজন ব্যক্তি একটা বাক্য বলল বা সে সেন্টেন্সের মাধ্যমে একটা প্রশ্ন করলো, সেই বাক্যের বিপরীতে অবশ্যই একটা উত্তর থাকতে হবে। তার মানে তুমি যে একটা প্রশ্ন করছো বা তুমি কথা বলছো সেই প্রশ্নের ভিত্তিতে অবশ্যই একটা আনসার আসবে এবং তখনই সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হবে। অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক এনি কোয়েশ্চন টু গেট আ রিপ্লাই টু সামথিং অর সামওয়ান, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্ন করা হতে পারে একটা রিপ্লাই পাওয়ার জন্য, প্রত্যুত্তর পাওয়ার জন্য যে কাউকে, অ্যান্ড ইনস উইথ অ্যান ইন্টারোগেটিভ সাইন, এবং সেটি অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন দ্বারা শেষ হবে অবশ্যই। ওয়ান অফ দ্য টু ফলোয়িং ওয়েজ মে ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে এখানে দুইটা ওয়ে আমি দিয়েছি, সেই দুইটা ওয়ের মধ্যে যে কোনো একটা ওয়েতেই কী হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, দুইটা ওয়েতেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে।
ইট মে বিগিন উইথ হেল্পিং ভার্বস অ্যান্ড মডেল অক্সিলিয়ারিজ। তার মানে হচ্ছে এটি কি দ্বারা শুরু হতে পারে, হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া দ্বারা অ্যান্ড মডেল অক্সিলিয়ারিজ, মডেল অক্সিলিয়ারি দ্বারাও শুরু হতে পারে। এখন অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি, হেল্পিং অক্সিলিয়ারিগুলি আমরা অবশ্যই জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হেল্পিং অক্সিলিয়ারি ভার্ব। অ্যান্ড মডেল অক্সিলিয়ারি কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অ্যাটসেট্রা। ফর এক্সাম্পল, ডু ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকার প্রয়োজন? তুমি যখন কাউকে জিজ্ঞেস করবে তোমার কি কিছু টাকার প্রয়োজন, তার প্রত্যুত্তরে বিভিন্ন উত্তর আসতে পারে, রিপ্লাইটা বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ আমার কিছু টাকার দরকার বা আমার টাকার দরকার নেই। এই প্রশ্নটা করার উদ্দেশ্যই হচ্ছে একটা উত্তর পাওয়া। ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই, সেটা হ্যাঁ বোধক আসতে পারে বা না বোধকও আসতে পারে উত্তর। শুড আই কল ইউ, আমি কি আমার কি তোমাকে কল করা উচিত, তার মানে কি করব কি করব না একটা উত্তর পাওয়ার উদ্দেশ্যে আমি প্রশ্নটা করছি। অর ইট মে বিগিন উইথ ডব্লিউএইচ কোয়েশ্চন, মানে এটা ডব্লিউএইচ কোয়েশ্চনের মাধ্যমেও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। ডব্লিউএইচ কোয়েশ্চনগুলি কি, হু, ওয়ের, ওয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ, অ্যাটসেট্রা। এই ডব্লিউএইচ কোয়েশ্চনগুলো দ্বারাও কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি, তার মানে কাউকে বা কারো কাছ থেকে ঠিকানা জানতে চাওয়া। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, তোমার ঠিক কত টাকার প্রয়োজন। তার মানে আমরা দেখতে পেলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদ্দেশ্য হচ্ছে কোনো উত্তর পাওয়া, এবং এটা একটা প্রশ্ন করা হয় এবং এর পরে অবশ্যই একটা ইন্টারোগেটিভ সাইন লাগবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। এবং এটা হচ্ছে দুইভাবে প্রশ্ন করা যায়, মানে দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা যেতে পারে। প্রথমটা হচ্ছে হেল্পিং ভার্ব অর মডেল অক্সিলিয়ারি দ্বারা, এবং সেকেন্ড ওয়ে হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চন দ্বারাও শুরু হতে পারে। তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে মোটামুটি জানলাম। অ্যান্ড দ্য থার্ড ক্লাসিফিকেশন ইজ ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। দ্য ইংলিশ ডেফিনিশন ইজ ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড অ্যান্ড সাজেশন। একই কথা, যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমাদেরকে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে, এবং এর একটা সহজ প্যাটার্ন হচ্ছে সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সেন্টেন্সে বা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে সাবজেক্ট যেটা হচ্ছে ইউ, সেটা ইনভিজিবল থাকবে বা গোপন থাকবে। একটা এক্সাম্পল দিলেই তোমরা ক্লিয়ার হবে যে এই সাবজেক্টটা আসলে কিভাবে গোপন থাকছে বা ইনভিজিবল থাকছে। সেটা হচ্ছে টু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, তার মানে কি এটা অর্ডার বোঝাচ্ছে। এখন আমি যদি ক্লাসে তোমাদেরকে বলি ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, তার মানে আমি কাকে বলছি, নিশ্চয়ই কাউকে উদ্দেশ্য করে বলছি, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। তার মানে এখানে তোমাদেরকে, তার মানে হচ্ছে ইউ, ইউ কথাটা ওয়ার্ডটা এখানে লেখা নেই, কিন্তু তোমরা বুঝে নিবে যে আমি তোমাদেরকেই বলছি। তার মানে এই সেন্টেন্সে ডু ইট কুইকলি, কাজটি তাড়াতাড়ি করো, তার মানে হচ্ছে তাড়াতাড়ি করার জন্য এখানে অর্ডার করা হচ্ছে। কাকে কাকে বলা হচ্ছে, সেই ইউ যে প্রোনাউনটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু আমরা বুঝে নিব। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে। তার মানে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেই প্রোনাউনটা এখানে নেই, তার মানে সাবজেক্টটা নেই। প্লিজ গিভ মি আ প্যান, দয়া করে আমাকে একটা কলম দাও, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। তার মানে হচ্ছে যে কাউকে উদ্দেশ্য করেই তো অনুরোধটা করা হচ্ছে, সেই ব্যক্তির নাম বা প্রোনাউনটা এখানে নেই, তার মানে সাবজেক্টটা এখানে নেই। তার মানে আমরা জানতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝাবে, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটা সবসময় ইনভিজিবল থাকবে, সেখানে আমরা সাবজেক্টটা দেখতে পাবো না। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রার্থনাসূচক বাক্য।
যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেস ডিজায়ার, প্রে, উইশ, এটসেট্রা। ওকে, অ্যান্ড এ সিম্পল প্যাটার্ন ক্যান হেল্প ইউ মোর। একটা সহজ বা সাধারণ একটা গঠন তোমাদেরকে আরও বেশি সাহায্য করবে এই অপটেটিভ সেন্টেন্সটা কেমন বা অপটেটিভ সেন্টেন্সটা গঠিত কীভাবে হয় সেটা বুঝতে। দ্যাট ইজ, মে থাকবে প্লাস সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সহজ একটা প্যাটার্ন কী বা আমরা অপটেটিভ সেন্টেন্স কীভাবে চিনতে পারবো। অপটেটিভ সেন্টেন্স আমরা এভাবে চিনতে পারবো যেটা সেন্টেন্সের শুরুতে মে থাকবে প্লাস সেটা অ্যাসার্টিভ ফর্মে থাকবে। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট, মানে একই সময়ে তোমাদেরকে এটাও মনে রাখতে হবে, অ্যান অপটেটিভ সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট মে। শুধুমাত্র যে সবসময় মে দিয়েই অপটেটিভ সেন্টেন্স গঠিত হবে তা না, মে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আমরা যদি কিছু এক্সাম্পলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টেকেলস। সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করুক টু ওভারকাম, অতিক্রম করতে অল দ্য অবস্টেকেলস। অবস্টেকেলস মানে হচ্ছে বাধা, মানে তোমার সকল বাধা অতিক্রম করতে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করুন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা মেয়ে দ্বারা শুরু হয়েছে এবং এটা হচ্ছে কার জন্য প্রার্থনা করা হচ্ছে, এবং এর দ্বারা আমরা বুঝতে পারি এটা একটা অপটেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি ইন ইওর ফিউচার, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও ইন ইওর ফিউচার, তোমার ভবিষ্যতে। তার মানে এখানেও কোনো একজন ব্যক্তির জন্য প্রার্থনা বা দোয়া করা হচ্ছে এবং এই সেন্টেন্সটা শুরু হয়েছে মূলত মে দ্বারা। আমরা দেখতে পেয়েছি এই দুইটা সেন্টেন্সই মে দ্বারা শুরু হয়েছে। বাট দ্য লাস্ট এক্সাম্পল ইজ লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন, রাষ্ট্রপতির জন্য দোয়া করা হচ্ছে, কিন্তু এই সেন্টেন্সটা মে দ্বারা শুরু হয়নি। তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতেই হবে। তাহলে আমরা যদি সামারাইজ করি অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে সামারাইজ করি, তখন আমরা দেখতে পাবো বা আমরা এটা বলতে পারি যে এই অপটেটিভ সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা প্রকাশ করা হয়, প্রার্থনা করা হয়, এবং এই অপটেটিভ সেন্টেন্সে দুইভাবে গঠিত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে দ্বারা শুরু হয়, কিন্তু সব ক্ষেত্রেই যে মেয়ে দ্বারা শুরু হবে তা না, মেয়ে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। মূল কথা হচ্ছে এই বাক্যের মাধ্যমে, যখন আমরা কোনো বাক্যের মাধ্যমে যখন আমরা বুঝতে পারবো এখানে মনের ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, প্রার্থনা প্রকাশ করা হচ্ছে, তখনই আমরা এটাকে কি সেন্টেন্স ধরে নিব, অপটেটিভ সেন্টেন্স। অ্যান্ড দ্য লাস্ট ক্লাসিফিকেশান ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মূলত হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। And the English definition is that an exclamatory sentence expresses sudden or strong feeling or emotions. Sudden মানে হচ্ছে হঠাৎ, তার মানে আমরা জানতে পেলাম an exclamatory sentence expresses, exclamatory sentence মূলত প্রকাশ করে sudden, হঠাৎ, or strong feeling or emotion, শক্তিশালী কোনো বা কঠিন কোনো অনুভূতি, যেমন সারপ্রাইজ, anger, delight, pain, etc. সেখানে অবাক হতে পারে কেউ, রাগান্বিত হতে পারে কেউ হঠাৎ করে, ডিলাইট আনন্দিত হতে পারে হঠাৎ করে, পেইন ব্যথা অনুভব করতে পারে। ইট ইজ এ টার্ম, এটা এমন একটা শব্দ অফ দ্য সাডেন চেঞ্জ অফ মাইন্ড, যেটা হঠাৎ করে আমাদের মনের পরিবর্তনটা বোঝায়। অ্যান্ড ইউ শুড কিপ ইন মাইন্ড সামটাইমস অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্যান স্টার্ট, মাঝে মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হতে পারে উইথ এ লাস, ব্র্যাভো, আহ, হুরে, হোয়াট, হাউ, এটসেট্রা ইত্যাদি শব্দগুলি দ্বারা। অ্যান্ড অ্যান এক্সক্লেমেটরি সাইন ইজ ম্যান্ডেটরি আফটার দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, তার মানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই অবশ্যই এক্সক্লেমেটরি সাইন দ্বারা শেষ করতে হবে। কখনও কখনও এই বিস্ময়সূচক যে চিহ্নটি বাক্যের শুরুতে বসে, এবং কখন বসবে, কোনো বাক্যে যদি এলাস, ব্র্যাভো, আহ
ও হুররে এই ধরনের ওয়ার্ডগুলি দ্বারা শুরু হয়, তখন বিস্ময়সূচক বাক্য ঠিক সেই ওয়ার্ডগুলির পরে বসবে। ফর এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলাটাতে কি করেছি, জিতে গিয়েছি, এটা আনন্দ প্রকাশ করছে। তার মানে হুররে শব্দটা বাক্যের প্রথমেই আছে, তাই এই শব্দের শেষে কি হবে, এই এক্সক্লামেটরি সাইনটা বসাতে হবে। হোয়াট এ বিউটিফুল সিন, কি সুন্দর একটা দৃশ্য, এখানে মনের আনন্দ প্রকাশ পাচ্ছে। এ লাস্ট, ইউ হ্যাভ ফেলড ইন ইংলিশ, হাই তুমি ইংরেজিতে ফেল করলে, এখানে কি প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করা হচ্ছে। তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্সটাও খুব সোজা, আমরা জানতে পারলাম সেখানে হঠাৎ আকস্মিকভাবে মনের পরিবর্তনটা প্রকাশ পায়, সেটা দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, আমাদের বিষাদ হতে পারে, বিস্ময় হতে পারে, তাই না? আজকে আমরা ক্লাসের মাধ্যমে জানতে পারলাম পাঁচটা প্রকার উইথ সেন্টেন্সের, এবং সেটা হচ্ছে অর্থানুসারে, এবং ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, ইনশাল্লাহ আমরা সেই সম্পর্কে জানতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।